আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। একটু ব্যস্ত দিন যাচ্ছে, এজন্য আপনাদের সাথে আর বেশি ব্লগ শেয়ার করতে পারছি না, কিন্তু আমার অনেক ভিডিও ক্লিপই মোবাইলে আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আজ আমি শ্রীমঙ্গলে বৌদ্ধভূমি এই জায়গাটাতে যাচ্ছি, আর আপনাদের জন্য কিছুটা শ্যুট করলাম, আশা করি ভালোই লাগবে। যাওয়ার পথে রাস্তাঘাটের কিছুটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি যাদের জানাশোনা এই রাস্তাগুলো তাদের কাছে বেশি ভালো লাগবে দেখতে, বিশেষ করে যারা শ্রীমঙ্গলের বা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, তাদের কাছে তো এগুলো স্মৃতি। আর এসব রাস্তা দেখতে বা আশপাশের পরিবেশ দেখতে সবার কাছেই ভালো লাগবে। শ্রীমঙ্গলে বৌদ্ধভূমি এই জায়গাটাতে আমি এই প্রথমবার যাচ্ছি, আর কখনো যাইনি, কিন্তু অনেকেরই ফটো বা ভিডিও এসব আমি দেখেছি। আশা করি আমার লাভলি ভিউয়ার্সের কাছেও এই ভিডিওটি ভালো লাগবে। আমি যা যা দেখেছি তা থেকে কিছুটা আপনাদের জন্য শ্যুট করে রেখেছি, আপনারা দেখতে থাকুন। এই তো আমরা এখন সামনে এসে গেছি এই বৌদ্ধভূমির, আর এখানে গাড়ি থেকে নেমে আমরা গেট দিয়ে ভিতরে যাব।
1971 সালে মুক্তিযুদ্ধের সময় শুনেছি এই জায়গাটাতে অনেক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদের ধরে এনে মেরে তাদেরকে এখানে ফেলে রাখা হতো, আর মুক্তিযোদ্ধাদের স্মরণেই এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। জায়গাটা সম্বন্ধে খুব বেশি কিছু আমার জানা নয়, এতটুকুই জানি আর তাই আপনাদেরকে বললাম। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, আসলে আপনাদেরও ভালো লাগবে। অনেকেই এসে বেড়াতে এসেছেন, আশা করি আপনারাও আসবেন, আসলে আপনাদের কাছেও ভালোই লাগবে। জায়গাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে অনেক বসার জায়গা আছে, অনেক মানুষই বেড়াতে এসেছেন। আমরা বিকেলবেলা এসেছি, দেখলাম অনেকেই এসেছেন, অনেক মানুষেরই বেশ ভিড়, বেশ খোলামেলা জায়গা, খুবই ভালো লাগছিল পরিবেশটা। আর দেখতে পাচ্ছেন হামজা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, খোলামেলা পরিবেশ, হয়তো ওর খুব ভালো লেগেছে এজন্যই দৌড়াদৌড়ি করছে।
এই জায়গাটাতে আমরা বেশি সময় ছিলাম না। হামজা আইসক্রিম খেতে চেয়েছিল, যেহেতু খুবই গরম তাই সবাই আইসক্রিম খেয়েছি, তারপর আমরা চলে গেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর কথাবার্তা বা অন্য কোনো কারণে কোনো ভুল হয়ে গেলে কমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। ভিডিওটি এখনও শেষ হয়নি, শেষ হয়ে যাওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।